আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কি আপনাদের অনেক কমেন্টের রিকোয়েস্টের ফলে আমি একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। সেটা হলো সুপারস্টার কন্ট্রোলারটা খুলে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং কি আপনাদের ভুল ত্রুটিগুলো আমি আজকে শুধরে দেব। এই কার্টুনটা দেখেন, এই কার্টুনে এখানে আগে বিষয়টি আপনাদের বোঝাই। এখানে দেখেন লেখাই আছে আপনি আধুনিক মাইক্রো কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রিত একটি সার্কিট ডিভাইস, এটা এই কথাটাই মনে রাখবেন। আর দেখেন আমি এগুলো লাটগুলো খুলে রাখছি, এখন শুধু আনবক্সিং মানে এটা খুলবো কভারটা। তাহলে দেখেন, এই দেখেন আমাদের এখানে সার্কিটটা, মূল সার্কিটটা এইগুলো হলো, এটা হলো এই ডায়োড ট্রানজিস্টার আছে, এখানে ডায়োড আছে। দেখেন ভাইয়া, আপনারা বলেন ভাই এর ভিতরে তো কিছুই নেই, কীভাবে তার কি কাজ করবে? আমাদের এত টাকা দিয়ে একটা খারাপ জিনিস দিলেন, কোনো কাজ করবে না এগুলো কি? এখানে আগে যে বললাম মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলারের আরেক নাম হলো নিনোচিপ। নিনোচিপ হলো ক্ষুদ্র যন্ত্র দিয়ে আপনি ক্ষুদ্র এখানে আইসি, এই আইসি ব্যবহার করার মানেই আপনি যেখানে 10টা মসফেট ব্যবহার করা হয়তো এই আইসিটা একাই সেগুলোর কাজ করবে। আইসি হলো আপনার ছোটো যন্ত্র মানে অনেক বড় জিনিসটাকে একদম ক্ষুদ্র করার নামই হলো আপনার ন্যানোটেকনোলজি। এই ন্যানোটেকনোলজিতে আইসি ব্যবহার করা হয় দেখেন। আর এগুলো হলো অনেক অনেক ডিভাইস যা মোসফেটের কাজ করবে, বিভিন্ন কন্ট্রোলিংয়ের অটো কাট, লো কাট এইগুলোর কাজ করবে। আর দেখেন জিনার ডায়োড, এইগুলোর কাজ আপনারা অবশ্যই জানেন কোনটার কী কাজ। আর অসংখ্য ডায়োড দেখতে পারবেন এখানে। আর আপনারা ভুল ধারণা কোন বা ইডি এগুলো দিয়ে এমনি এমনি আপনারা আগে ব্যবহার করে দেখবেন। আপনারা ব্যবহার করে আমাদের কাছ থেকে আপনারা নিলে প্রথমে একটা টাকাও নিব না, আপনারা নেওয়ার পরে হাতে মালটা পাওয়ার পরে পরে আমরা টাকা নিব, কারণ আমরা কাস্টমারকে কখনো ঠকাই না। আর আপনারা জানেন এটা হলো সুপারস্টার ব্র্যান্ডের, যারা এসি ডিভাইস, ডিসি ডিভাইস ইত্যাদি বানায় থাকে তারা হলো ডিস্ট্রিবিউটর এবং কি ব্র্যান্ডের মালিক, তারা কখনো খারাপ জিনিস বানাবে না, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। আর এমনি যদি খারাপ জিনিস বানাই তো ভাইয়া আপনারা 3 বছরের ওয়ারেন্টি দিত না, আর ওয়ারেন্টি হলো এটা কোনো সমস্যা হলো পুরো নতুন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভাই। এটা যদি খারাপই হতো তাহলে সুপারস্টার বানাইতো না। আর আপনাদের একটা বিষয় দেখেন, এখানে লেখাই আছে পাইল্যাব। এই পাইল্যাবের বিষয়ে ধারণা দেয় আপনাদের, পাইল্যাব হলো আপনার বাংলাদেশের ভিতরে সব থেকে বড়ো ইলেকট্রিক কোম্পানি, তারা নিজেরা সার্কিট বোর্ড বানা। এটা হলো আপনাদের ডুয়েটের বুয়েট থেকে বের হওয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহাগ ভাই, তাদের এটা কোম্পানি। এটা আপনারা ইউটিউবে সার্চ দিতে পারবেন, পাইল্যাবে লিখে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন সোহাগ ভাই। তাদের তারা অনেক জিনিয়াস ইঞ্জিনিয়ার, তারা অনেক এটা বানিয়েছে। আর এটা নিশ্চিত আপনারা 100% গ্যারেন্টি থাকতে পারেন, এটা আপনারা অনায়াসে 10 বছর ব্যবহার করতে পারবেন, 10-12 বছর মানে অনেক বছর আপনি কোনো সমস্যা ছাড়া বা পানিতে ভিজে না ভিজা ছাড়া আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যে যে নির্দেশনা আছে সেগুলো মেনে চললেই আপনারা 10-12 বছর চালাইতে পারেন, কোনো সমস্যা হবে না। আর হলো আপনারা এটা হলো আপনারা 150 থেকে 200 ওয়াট প্যানেলের পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, 10 এম্পিয়ার। আর হলো আপনারা এখানে অনেকেই বলেন ভাই ব্যাটারি কত এম্পিয়ার দেবেন, ব্যাটারি আপনি 100-200 যা এম্পিয়ার দিতে পারেন সেগুলো দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে লোড আছে, লোডেও দিতে পারবেন, আপনার ব্যাটারি অনুযায়ী লোড দেবেন তাহলেই চলবে। কিন্তু আপনার প্যানেল 150 থেকে 200-এর মধ্যেই থাকতে হবে, এর বেশি দেওয়া যাবে না। আর আপনাদের ভুল ধারণাটা ইনশাল্লাহ আমি ভাঙাতে পারছি, এটাই আমার অনেক ভালো লাগছে, কারণ আপনারা বুঝবেন, আপনারা শিক্ষিত মানুষ, আপনার আইসির কাজ কি এইগুলো বুঝবেন। দেখবেন অন্য অন্য কন্ট্রোলার যেটি আছে ওইগুলোতে একটাতে আইসি নাই, বড় বড় মসফেট আর বড় বড় যন্ত্রপাতি ডায়োড দেওয়া থাকবে, তাহলে কি কাজ করবে সেটা ভুল। এখানে মাইক্রো কন্ট্রোলার, এখন দুনিয়াটা যত বেশি উন্নত হয়েছে তত আপনার ডিভাইসের আকার আকৃতি কমে আসতেছে, এটা তো আপনারা জানেন। দেখেন আগে মোবাইল কত বড় ছিল, এখন মোবাইল কত মানে এখন বড় আছে ঠিক, কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, পাতলা মানে ন্যানোটেকনোলজি ব্যবহার করা হচ্ছে এখানে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই বড় বড় জিনিসের কাজ চালানো হচ্ছে। ওকে ধন্যবাদ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কাছ থেকে আপনারা কোনো টাকা পয়সা ছাড়া এটা নিতে পারবেন, শুধু মানে আপনাদের ঠিকানাটা দিবেন, ফোন নাম্বার দিবেন, মালটা হাতে পাওয়ার পরে টাকা দিবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা হলাম ডিলার,
আমাদের কাছ থেকে ভালো জিনিস পাবেন, এটাই আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।